সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে যেটুকু মানে কাজ করার দরকার ছিল, যে ছাদটাই এসে দেখলাম ছাদের উপরে আর কি ওই সৃষ্টি গাছের পাতাগুলো পড়ে ভরে আছে। তো এখন আর কি ওয়ার্কআউট করার সময় আমার, তো এখানে পাতা পড়ে ভরে আছে কেমন লাগছে, তো ওই জন্য একটু ঝাড়ঝুট দিয়ে নিলাম। তো এটা আর কি প্রতিদিন আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন ব্যায়াম করব আর তারপরে দেখি সারাদিন কীভাবে আজকের দিনটা কাটে। আর এখানে নিয়ে চলে এসেছি আমার এনার্জি ড্রিঙ্ক, তো এটা দিয়েই আর কি আমার মর্নিংটা শুরু। ঠিক আছে, এখন চা কফি টফি মন্দ আপাতত, একটুখানি আর কি ওয়েটটা কমিয়ে নিই, তারপরে আবার না হয় খাওয়া যাবে। খাওয়ার তো আর ইয়ে নেই না, যখন ইচ্ছা হলো তখন খেয়ে নিলাম। তো এবার খেয়ে খেয়ে এরকম মোটা হয়ে গেছে, তো এবার তো একটুখানি কমানোর দরকার। চলো শুরু হয়ে গেছে আমাদের ক্লাস, তো আমি এবার ব্যায়ামটা করে নিই, তারপর পরে কথা বলছি তোমাদের সাথে। আপাতত টাটা। আমি ব্যায়াম ট্যাম করে মানে এখানে সবে মাত্র বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য, ঘামগুলো মুছে এখান দিয়ে জল ঝরছে। তো এখানে একটু বসতে না বসতেই চলে আসলো আবার বৃষ্টি, আর কি করা যাবে। আজকে সকাল থেকে দেখছিলাম মানে মেঘলা মেঘলা ওয়েদার, তো আমি ভাবলাম যে একটু পরে হয়তো রোদ উঠে যাবে। ও বাবা, এখন দেখছি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। হ্যাঁ, বৃষ্টি হওয়ার দরকার, কারণ যা গরম পড়েছে না একদম মানে পুরো মানুষ একদম পাগল করে দিচ্ছে। তো একটু বৃষ্টি তো হওয়ারই দরকার, একটু হলে হবে না, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তারপরেই তাই ঠিক হবে। তো এখনো তো ওই যে এই হলো আজকের ওয়েদার, মেঘলা মেঘলা একদম। আর এখানে আমি বসে আছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই দেখো ছাদের উপর পড়েছে বৃষ্টি, বৃষ্টির জলগুলো বোঝা যাচ্ছে। আর ওয়েদারটা দেখো কেমন অন্ধকার মতো হয়ে এসছে, কেমন যেন মানে পুরোপুরি আলাদা। অন্যদিনের সকালটা একদম আলাদা হয়, আজকের সকালটা একদম আলাদা হলো। আর হ্যাঁ, গতকালকে রাতে এই যে নেল পলিশ এই চারটে আঙুলে উঠে গেছিলো বলে এই চারটে আঙুলে কালার এই কালারটা পড়েছি। হ্যাঁ, ভাল লাগছে কিনা জানিও, এটা ল্যাকমির কালো পড়া ছিল সুগারের, তো এই ল্যাকমির এটা পড়লাম। তো যাই হোক, ও আমি মানে রিমুভার কিনেছি নেল পলিশ তোলার, তো সেই রিমুভারটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, দুটো কিনলাম। তো যাই হোক, এখন আপাতত ওই চারটে আঙুলে নেল পলিশ উঠে গেছিলো বলে ওই চারটে আঙুলে ওই কালারটা পড়েছি। আর তাছাড়া বাদ বাকি এই যে এরকম হাতে এখনও পর্যন্ত আছে একটু একটু কালো নেল পলিশ, এগুলোকে তুলতে হবে, তুলে তারপর পরবো, দেখি ইয়ে রিমুভারটা খুঁজবো, খুঁজে তারপর তাই এগুলো তুলে পড়তে হবে। তো যাই হোক চল নিচের দিকে যাই। হয়ে গেছে আমার ওয়ার্কআউট কমপ্লিট, একটু বসে রেস্টও নেওয়া হয়ে গেল, আর বৃষ্টিতে ভিজে কাজ নেই, নিচে যাই। তো এই যে এখন আসছে হলো মাছ আদা, কাকুর কাছ থেকে মাছ নিতে হবে। তো আমি আর ঠাম্মি এই যে চলে এসেছি এখন বাইরে, তো একটু মাছ টাছ নিয়ে নিই। বাগদা চিংড়ি আর সকালবেলা ঠাম্মা নাতনি এখন আসছে আসছে ওই দিক দিয়ে আসলো স্কুল ঘরের দিক দিয়ে। তা ঠাম্মা নাতনি এখন মাছ কিনছি, তো আছে হলো সিলভার কাপ আর বাগদা চিংড়ি। তা বললাম যে চিংড়ি মাছ নাও, বাগদা চিংড়ি। হ্যাঁ, অ্যালার্জির জন্য কাশি হয়, তবে খেয়ে ওষুধ খেয়ে নেবো, ঠিক আছে, অসুবিধা নেই। আর আমাদের এই পেঁপে গাছটার অবস্থা দেখো, মরা গাছে দুটো পেঁপে হয়ে আছে। আর স্কুলের এই কোনাটা দিয়ে দেখো কীরকম মেঘ করেছে, ওই দেখো একজনের কাছ থেকে মাছ নিচ্ছে আবার একজনকে ডাকছে। কে নিছ না, হয়নি? ও হ্যাঁ, মা তো চিংড়ি খায় না। ওরে বাবা, মেঘ ঘুম ঘুম করছে দেখো, লোকনাথ অস্ট্রেলিয়ান মুরগি আর হাওয়া উঠেছে হাওয়া, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। ওই যে মাছ এসছে না, হাওয়া হচ্ছে, এটা বেঁধে দেওয়া নেই।
ভাই সাদা ফুলটা ফুটে গেছে। ওরে সকালবেলা ওয়ার্কআউট সেরে তারপরে এই জামা কাপড় গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম। হেভি বৃষ্টি নেমেছে, হেভি বৃষ্টি, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝমিয়ে। এরকম বৃষ্টি যদি 1 থেকে 2 ঘন্টা হয় তাহলে একটা সুন্দর ঠান্ডা পড়বে। আর আমাদের কলপাটটা ওদিকটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ওই প্লাস্টিকটা দিয়ে, কেন বলো তো ওই রাস্তার ওদিকটা দিয়ে একটু লোকজন যায় তো, তো এখানে স্নান টান করলে তো একটা বাজে লাগে। ওই বৃষ্টির মধ্যে কোথায় আসতেছি বাবা, মেঘের যা গর্জন, ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই যে ভেজা মাটির যে গন্ধটা, ও ওটা নাকে আসছে, হেবি সুন্দর। সর্দিতে বাড়ির সামনে বোঝা যাচ্ছে বৃষ্টিটা, চালের উপর পড়ছে তো, এবার চাল দিয়ে ওই জলগুলো পড়ছে, ভালো লাগছে। টোনা ভাই এসে আবার প্রসাদ দিয়ে গেল, কাকিমা গেছিল হলো পুজো দিতে তারকেশ্বরে, তাই যে প্রসাদ দিয়ে গেল, আর তার সাথে দিয়ে গেল একটা সুন্দর ছোট্ট ফটো ফ্রেম। তাই যে বাড়ির সামনে এই ইয়েতে বসে আছে এখন, আর দেখো চুলের কালারটা অল্প অল্প বোঝা যাচ্ছে। সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, বাবা বৃষ্টিটা থামলো, তা ওই জন্য ভাবলাম ধর ঘরের মধ্যে বসে আছি। ওদিকে মাছ টাছ তো ওই বড় একটা আর কি রুই মাছ নেওয়া হয়েছে, তা সেটা বড় একটা রুই মাছ নেওয়া হয়েছে 1 কিলো ওজনের, তো ওই মাছটা আর কি যে দাদার কাছ থেকে নেওয়া হলো ওই দাদাই কেটে দিয়েছে। আর তাছাড়া চিংড়ি মাছ নেওয়া হয়েছিল যে কাকুর কাছ থেকে, তো চিংড়ি মাছটা আমি কেটে দিলাম ধুয়ে টুয়ে, তারপরে তাই এখানে এসে বসলাম, এই যে সে খাচ্ছিলাম। তো যাই হোক এখানে এখন বসে তো আছি, বেশ একটুখানি রোদ উঠছে, আবার মেঘলা হচ্ছে, এইরকমই আর কি ওয়েদার, দেখা যাক। ও মেঘ তো গুমগুম করছে। তা হ্যাঁ চুলের কালারটা বলছিলাম, এই একটুখানি আর কি রোদের এটা পড়েছিল বোঝা যাচ্ছিল এখানটা দিয়ে চিকচিক করছে, ওই ইয়ে তো বার্গেন্ডি কালার তো, মানে সবসময় বোঝা যায় না, আর কালো চুল তো অনেকেই বলছিল যে বোঝা যাবে না, তো সেটাই হচ্ছে। ছদ্দিদের বাড়ির সামনে এই জায়গাটাই পুরো একদম জল জমে গেছে, ওই দেখো কত জল জমেছে। তো এখানে হচ্ছে এখন রান্না বান্না, এই যে পটল আলু দিয়ে হবে হলো মাছের ঝোল, এই যেখানে আছে হলো মাছ ভাজা, সুন্দর সুন্দর পিস হয়েছে মাছের, আর এদিকে হচ্ছে ভাত। আজকে গাছে ফুল দেখো কত, হ্যাঁ তো ওদিকে সাদা ফুল, এদিকে এই হলুদ জবাটা ফুটে আছে, আর ওইখানে দেখো মারপিট চলছে, ওই দেখো ওইখানটাতে দেখ আছো দুই ভাই মিলে ওই যে মারপিট করছে। আর এই বাইরের ওয়েদারটা কেমন দেখো, মেঘলা মেঘলা, কেমন কুয়াশা আচ্ছন্ন চারিদিকে, কুয়াশা পড়ছে এরকম মনে হচ্ছে। চলো বাড়ি যাই, দেখি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তাসনান ও উপরে তোমার সাজার কোটো আছে, ওখানে একটা লিমো বাইরে সাজার কোটোর মধ্যে, আচ্ছা দেখছি। তাই স্নান করতে হবে এখন, স্নান করবো, হ্যাঁ কিন্তু নাইটিকো ওই ভিজে ভিজে কি অবস্থায় দেখো, সকালে ওয়ার্কআউট যখন করলাম তখন ঠিক ছিল, এখন পুরো ভিজা। তাই যে এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হবে, মেনুতে কি কি আছে একটু বলে দিই। এখানে আছে হলো চিংড়ি মাছ, এটা আলু দিয়ে এরকম ভাবে মা করেছে, শান্তি শাক, কলমি শাক আর গেদে শাক, তাই তো একসাথে মিশিয়ে এই যে শাক ভাজা, এখানে লেবু, এটা হচ্ছে মাছের ঝোল। তাই এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হবে, দাদা ভাইয়ের এখনো স্নান হয়নি, বললাম কখন থেকে স্নান করলো না, এখন গেল, তো মা এদিকে ভাত বাড়তে শুরু করে দিয়েছে, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আমরা, তারপর কথা বলছি। আমরা স্নান করে উঠে খেলা শুরু করেছিলাম, লুডু খেলা, সেই খেলাটা মাঝখানে রেখে তারপরে তাই খেতে যেতে আমরা আর কি সবাই সক্ষম হয়েছি, খেয়ে দিয়ে এখন আমরা আবার এই যে লুডু নিয়ে বসেছি, এই লুডুটা মানে হাফ খেলা হয়েছে, ঠিক আছে সেই হাফ পজিশন থাকা মুহূর্তে, তো সেই সময়টা আমরা আবার ফোনে ফটো তুলে রেখেছি, এখন সেই আন্দাজে সব গুটিগুলো সাজানো হচ্ছে, সেই খেলাটাই আবার চালু করা হবে। দেখে নিচ্ছি আপনি কোথায় কি ছিল, চলো খেলা এবার সম্পূর্ণ হবে। তাই এখানে আমরা সবকিছু কিন্তু একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে আমরা খেলছিলাম ওই ইয়েতে, আমি দাদা ভাই ঠাম্মি আর ভাই, তোর একটা ওটা ছিল, ঠিক আছে দাদা ভাই এই ভাই তিনটে ঘরে আর আমার দুটো ঘরে ছিল, নে এবার
ডিনার আমি খাবই একবার হলেও ঠিক আছে একদম তাই যে এখন খেলাধুলো করে তারপরে মাঠে খেলতে যাইনি বাড়িতেই লুডু খেলা করে তারপরে তাই এখন আসলাম মা একটু শুয়েছিল শুয়ে থেকে এখন উঠে আসলো এসে বলছে যে একটু চা কর সবার জন্য আর আমি এখন ভালো হয়ে গেছি আমি চাটা খাচ্ছি না ঠিক আছে তাড়াতাড়ি ওজনটা কমাতে হবে সবাই বলছো তো ওই জন্যই ভাবছি যে এবার আর একদম ফাঁকিবাজি না এবার কমাবো বলেছি যখন কমাবই ঠিক আছে চলো চাটা বানিয়ে দিই সবাইকে একভাবে দুপুরবেলার থেকে বসে বসে যেন একেবারে মাজা কোমর টোমর লেগে গেছে তো ওই জন্যই এখন একটুখানি বেরোলাম রাস্তা দিয়ে একটু হাঁটাচলা করি বুঝেছ বাবা সেই খেয়ে উঠেই আবার বসে পড়েছি মানে খাওয়ার আগে খেলা শুরু করেছি খেয়ে উঠেই আবার বসে পড়েছি কি অবস্থা তো ওই জন্যই বেরোলাম এই একটুখানি হাঁটছি এই সোনাদের বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে এই যে ফোন টিপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এখানে ওরে বাবা বাপি অনেকদিন বাদে বাড়ি আসলো সেই সন্ধ্যাবেলার থেকে বসেছি বাবারে বাবা এখনো পর্যন্ত আমরা খেলে যাচ্ছি কি নেশা হয়েছে আমাদের উফ তাই এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই তো সবাই মিলে বসে পড়েছি আমরা কারেন্ট চলে গেল এখন বাজে হলো রাত 11টা কারেন্ট গেল চলে ঠাম্মি এই যে ঠিক আছে দুটো ফেজেই কারেন্ট ঠিক আছে বাপির বাইক বাইরে আর আমি এখানে বসে বসে টক দই খাচ্ছি আমি খাবো না কিছু এখন টিভি দেখছি ঠাম্মি সিরিয়াল হচ্ছে তা খাওয়া দাওয়া সবারই আর কি কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমানোর পালা ঠাম্মি দেখছে টিভি তো ঘরে গিয়েছিলাম গিয়ে ভিডিওটা কিছুটা এডিট করলাম আবার সকালে উঠতে হবে ওয়ার্কআউট আছে সরি তো ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে যেহেতু অনেক সকালে ওঠা হয়েছে তো একটু তো আর কি ঘুম ঘুম পেয়েই যাবে তার কারণ এখন বাজে 12:10 দুপুরে আর ঘুমায়নি দুপুরে ঘুমাতে এমনিও আমাকে বারণ করেছে তো যাই হোক ভিডিওটা শেষ করার আগে আমি আর কি তোমাদেরকে দুটো কথা বলতে চাই আমাকে আমার একজন আর কি ভিউয়ার্স পার্সোনালি মেসেজ করেছে মেসেঞ্জারে যে আজকে চুল্লুখড়ের ভিডিওটা দেখলাম তোমার ওই কথাগুলোর উপরে বেস করে ও একটা ভিডিও বানিয়েছে সেখানে ও বলছে নাকি ও খুব ভয় পেয়ে গেছে ভয়ে একেবারে কাচুমাচু হয়ে গেছে সেখানে যাই হোক আমি আর কি তার মেসেজটা দেখলাম সেখানে আমি তাকে রিপ্লাইও করেছি তো আমি ভাবলাম যে চলো যেহেতু ভিডিও করছি তো ভিডিওতে বলার দরকার ভয় তো পেয়ে গেছে আহারে কচি খোকাটা ভয় পেয়ে গেল কি করবে বলো তো যাই হোক একটু চুল্লু খেয়ে নিলে আর ভয়টা লাগবে না আর হ্যাঁ আমার ওরকম রূপ দেখে অনেকেই আমাকে অনেক রকম কথা বলেছো এবার আমি তোমাদের মানে আমার ভিউয়ার্সদের কাছ থেকে সরি চেয়ে নিয়েছি আগের থেকেই আমি সহজে রাগার মেয়ে না আর সহজে ভিতরের যা কথা সব কিছু প্রকাশ্যে আনার মেয়ে না যতটা পারি নিজের মধ্যে চেপে রাখার চেষ্টা করি এবার আমার মুখে ছেলের কথা শুনে অনেকেরই অনেক জ্বালা ধরে গেছে যে হঠাৎ করে ছেলের কথা আমি কেন বললাম তার উপরে মানে আমার কোনো অধিকারই নেই তাদের বক্তব্য ঠিক আছে সে কন্টেন্ট ক্রিয়েটর বলো আর কিছু কিছু ভিউয়ার্সরা বলো মানে আমার নিজের ছেলের সন্তানের উপরে আমার নাকি কোনো রকম অধিকার নেই ঠিক আছে সেটা অধিকার আছে কি নেই সেটা দেখা যাবে আমি যেটুকু করব যেটুকু বলার প্রয়োজন সেটুকু বলবো ঠিক আছে আরো কিছুদিন ধরে আমার বডি শেমিং নিয়ে কথা হচ্ছিল যে গামলা তারপরে কি খৈনিখোরের মেয়ে তারপরে আরো অনেক কিছু হ্যাঁ বারো ভাতারি তো যাই হোক আমি বলেই দিলাম ঠিক আছে এটা অনেকেই বলে থাকো ভিডিওতে তো আমি জানি না আমাকে কজনের সাথে দেখেছো আমি এগুলো পুরো একদম ক্লিয়ার করছি যার কারণে আমাকে বারো ভাতারি বলো তোমরা তো এবার ব্যাপার হলো যে ভয় যখন পেয়ে গেছিস তাহলে একটু সাবধানেই থাকিস আর হঠাৎ আজকে তুমি বললি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না মানে একটু কেমন যেন কোথাও যেন একটা গিয়ে খটকা লাগছে মানে কিছুই করতে চাইছিস কারণ তুই কিছু করতে চাইলে তার আগে একটুখানি হালকা তো দিশি ইশারা তাই না যাই হোক যা করবি কর কোনো ব্যাপার না তুই যদি লড়তে চাস লড়তে পারিস এবার তোর হাতে সব কিছু তবে আমি যেটা বলেছি যে এক কথায় ডিভোর্স আমি চাই না যতদিন পারিস তোর ঝোলানোর ইচ্ছা তুই ঝুলিয়ে রাখ এমনকি তোর অনেক ভিউয়ার্সরা আছে যারা বলছে যে হ্যাঁ
আমার মতো মেয়েকে ডিভোর্স না দেওয়াই উচিত। এবার আমি তো সেদিনের ভিডিওতে পরিষ্কার মানে বলেই দিয়েছি যে তুই ডিভোর্স দিতে চাইলেও আমি ডিভোর্স তোকে দেব না, ঠিক আছে? পরিষ্কার হিসাব, ভয়তে তুই কোথায় লুকাবি না লুকাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তবে আর একটা কথা ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে এর আগের দিনের মানে টিনা শর্টসে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম তাতে আমি দুটো আমার যতদূর মনে পড়ে দুটো বাজে কথা বলেছিলাম চুল্লুখড়ের উদ্দেশ্যে। তা সেই জায়গাটা নিয়ে মানে পাবলিকের এমন রিয়াকশন এসছে যেন আমি একেবারে অনেক কিছু করে ফেলি, অনেক ক্ষতি করে ফেলছি। টেবিল থেকে হাতটা সরাই, এখানে নড়ছে হাতটা, এরকম ভাবে বলি নাকি? এরকম ভাবে বলবো, ঠিক আছে এরকম ভাবে বলবো না, চলো। আমার একটা কথা যে এই তো কয়েকটা মাস ধরে আমার বডি শেমিং নিয়ে কথা হচ্ছে, আমার চরিত্র নিয়ে কথা হচ্ছে, এমনকি যে শ্বশুর সে বৌমার বলছে যে দেহের কত ওজন, ওর দেহের কত ভার, সেই সব জিনিসগুলো তোমরা সবাই মানে বলে যাচ্ছ, হ্যাঁ একদম তোমরা যা করছো একদম ঠিক করছো, একদম থামস আপ। আর টিনা যা করছে পদে পদে ভুল করছে, পদে পদে ভুল করছে, হ্যাঁ তুই এই করেছিস এই বলেছিস তার মানে তুই খারাপ, তুই খারাপ কাজ করেছিস বলেই না তুই মিউচুয়াল ডিভোর্সে গেছিস, তাই না? তোমাদের ভাষায় এটাই। যাই হোক, যে যেমন ভাবে বুঝবে তাকে সেরকম ভাবে বোঝাতে হবে, অনেক নরম সরম হয়ে দেখেছি। তবে কি বলতো মানে ওই কাদা মাটিতে লাথি মারতে সবাই খুব ভালোবাসে, ঠিক আছে? মাটিটা যখন শক্ত হয়ে যায় তখন লাথি মারতে গিয়ে যখন পায়ে লাগে ব্যথাটা তখন সবাই বুঝতে পারে। এটুকুই বলার ছিল, আমার ওই দুটো কথাতে মানুষের অনেক রকম অসুবিধা হয়েছে কিন্তু এই কয়েকটা মাস ধরে আমাকে যেভাবে বিকৃত নামে বা আমার বডি শেমিং নিয়ে কথা হয়েছে বা আমার চরিত্র নিয়ে কথা হয়েছে তাতে তোমাদের কারোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এছাড়া আমার আর কিছু বলার নেই। এবার তোমাদের নিজেদের বিবেক, তোমরা কি ভাববে না ভাববে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো চলো আর বেশি কথা বলবো না, ঘুম পেয়েছে আমার, আমি আর কি ঘুমাবো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।